সখীরা বন্ধুরা, সখীরা সামনেই কিন্তু অনেক পরীক্ষা, এবং মেন হচ্ছে বোর্ড পরীক্ষা। সব পরীক্ষাই মেন, কিন্তু বোর্ড পরীক্ষার জন্য অনেকেই আমার কাছে টোটকা কিন্তু চেয়েছে। বোর্ড পরীক্ষা, মাধ্যমিক বলো, HS বলো, এমনিও জাতের বাচ্চাদের SSC সমস্ত পরীক্ষা চলবে। তো আমি আগেও এই টোটকাটা দিয়েছি, এখনও সেটা বলছি। প্রথমত মা করবে, পরীক্ষা যবে থেকে শুরু হচ্ছে সন্তানের, তবে থেকে একটা ঘট তোমরা ঠাকুর ঘরে, তোমার যেমন লক্ষ্মীর ঘট থাকে ঠিক তার পাশেই একটা ঘট শুধু পরীক্ষার জন্য প্রতিস্থাপন করবে। মাটির ঘট হতে পারে, তামার ঘট হতে পারে, পিতলের ঘট হতে পারে, এই তিনটের মধ্যে যে কোনো একটা, স্টিলের ঘট নয়। তো তার মধ্যে তোমরা আমসরা দেবে, একটা শিশালা ডাব দেবে, এবং ফুল দিয়ে রোজ ওই ঘরটা, এবং জল ভর্তি ঘট প্রতিস্থাপন করবে। পরীক্ষার জন্য অবশ্যই করবে, এবং পরীক্ষা যেদিন শুরু হচ্ছে সেদিন থেকে শেষ যেদিন হয়ে যাবে সেই জলটা নিয়ে তোমরা সন্ধেবেলা সন্ধ্যা আরতির পর, সন্ধ্যা দেওয়ার পর পুরো বাড়িতে ছিটিয়ে দেবে। এটা হচ্ছে মায়েরা করবে পরীক্ষার জন্য, ঠিক আছে? পরীক্ষা দিতে যাওয়ার সময় সন্তানের হাত অবশ্যই নুন দিয়ে হাতের একদম সামনে পেছনে ধুইয়ে তারপর পাঠাবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দাও, যেন সবাই জানে, সখীরা আর সবাই করতে পারে পরীক্ষার জন্য।